সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে তোমাদের আবারও স্বাগত। অনেকদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে বাংলা পড়ব। বাংলা তোমাদের দ্বিতীয় সাময়িকের যে সিলেবাস আছে এটা শেষ হয়েছে। আমরা আজকে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে আমরা এটি ধরবো। এটি 51 থেকে 55 পৃষ্ঠার যে পড়া আছে আমরা একটু পড়বো। সেখান থেকে কিছু বাক্য গঠন করব, আর একার ওকার আর ওকার অর্থাৎ কার চিহ্ন দিয়ে আমরা কিছু শব্দ গঠন করব আজকে। চলো আমরা বই 51 পৃষ্ঠা কি আছে আমরা একটু পড়ে ফেলি। কি আছে? বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে মেলা, বৈশাখ মাস মাঝি বইটা ধরেন। কে বইটা ধরে? মাঝি। তারপরে 52 পৃষ্ঠা কি আছে? লোপা বসে ছোলা খায়, ঢোল হাতে খোকা যায়। কে বসে ছোলা খায়? লোপা। আর কার হাতে ঢোল আছে? খোকার হাতে। বা ঢোল হাতে কে যায়? খোকা যায়। থোকা থোকা ফুল ছোট ছোট দূর। তারপরে আছে মৌরি রাখি কৌটা ভরি, মৌরি কোথায় রাখি? কৌটাই। চৌকা ঘুড়ি তৈরি করি, কি ঘুড়ি তৈরি করি? চৌকা। নৌকায় যায় বউ, মৌচাকে আছে মৌ, মৌ অর্থ মধু। আমরা এবার একটু এগুলো যা পড়লাম এই শব্দগুলো দিয়ে কিছু বাক্য গঠন করবো। চলো আমরা বোর্ডে চলে যাই। 1 নম্বর আছে দেখো, সৈকত। সৈকতে বসেছে মেলা, বৈঠা মাঝি বৈঠা ধরেন। 3 নম্বর ছোলা, লোপা বসে ছোলা খায়। 4 নম্বর ঢোল, ঢোল হাতে খোকা যায়। 5 নম্বর ফুল, বাগানে অনেক ফুল ফুটেছে। 6 নম্বর কৌটা, মৌরি রাখি কৌটা ভরি। 7 নম্বর ঘুড়ি, চৌকা ঘুড়ি তৈরি করি। 8 নম্বর মৌচাক, মৌচাকে আছে মৌ। 9 নম্বর আছে বউ, নৌকায় যায় বউ। 10 নম্বর দুল, আমি কানে দুল পড়েছি। তোমরা এগুলো ছাড়াও তোমাদের মতো করেও এই বাক্য গঠন গুলো দিতে পারবে, তোমাদের ইচ্ছা মতো বাক্য গঠন দিতে পারবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এবার কিছু একার ওকার এবং ওকার দিয়ে কিছু কার চিহ্ন দিয়ে আমরা কিছু শব্দ গঠন করে ফেলি। চলো আমরা বোর্ডে চলে যাই। কার চিহ্ন গুলো হচ্ছে ওইকার, ওকার আর ওকার। ঠিক আছে, প্রথমে আছে ওইকার। ওইকার দিয়ে যে 4টি শব্দ দিয়েছি, বৈছা বৈকাল বৈশাখ সৈকত। তারপরে আছে ওকার, ওকার দিয়ে 4টি দিয়েছি, ছোলা লোপা খোকা ঢোল। ওকার দিয়ে দিয়েছি 4টি শব্দ, মৌরি কৌটা নৌকা মৌচা। তোমরা এই শব্দগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে, যে কোনো শব্দ দিয়ে তোমরা শব্দ গঠন করতে পারবে। আর যেগুলো আমি দিয়েছি আজকে বাক্য গঠন এবং কার চিহ্ন দিয়ে যে শব্দ গঠন গুলো দিয়েছি তোমরা এগুলি বাসায় করবে। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই দোয়া করি। আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।